হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং ফ্রম সিলেট। আজকে আমরা আসছি সিলেটে ব্লগ করতে, আর সিলেটে কয়েকটা প্লেস আমরা ঘুরে দেখব। আর আমরা একটু আগে সিলেটে এই হুমায়ুন চত্বরে বাস থেকে নামলাম, ঢাকা থেকে রওনা হয়েছিলাম কালকে রাত 11:45, আর এখন বাজে সকাল 6:45। তো আমরা নেমেই প্রথমে যে কাজটা করলাম, ফেরার যে টিকিটটা সেটা কেটে নিয়েছি, আর এখান থেকে ফেরার পার পার্সন টিকিট পড়েছে হচ্ছে 570 টাকা করে নন এসি বাসে ঢাকা পর্যন্ত। আর প্রথমে এখন আমরা যে কাজটা করব, আমরা পাঁচ ভাই অথবা পানসি রেস্টুরেন্ট আছে যে সিলেটে, সেখানে গিয়ে আমরা সকালের নাস্তা করব। তো চলুন আমাদের সাথে। হ্যাঁ, আমরা সিলেটের হুমায়ুন রশিদ চত্বরে বাস থেকে নেমে এখন সিএনজি করে যাচ্ছি সিলেটের বিখ্যাত পানসি রেস্টুরেন্টে। হুমায়ুন রশিদ চত্বর থেকে পানসি রেস্টুরেন্ট মোটামুটি 3 কিলোমিটার দূরে অবস্থিত। সিএনজিতে 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগে যেতে। হ্যাঁ, ইতিমধ্যে আমরা পানসি রেস্টুরেন্টে চলে আসছি, আর আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে আমরা এখানে ফ্রেশ হব, তারপর এখানে নাস্তা করব। আমাদের নাস্তা অলরেডি চলে আসছে, আর আমরা এখানে নাস্তার আইটেম হিসেবে নিয়েছি অ্যাজ ইউজুয়াল পরোটা, ডাল, সবজি এবং মুরগির ঝাল ফ্রাই, আর সাথে 1 কাপ করে চা। আর আপনারা চাইলে এখানে খিচুড়িও ট্রাই করতে পারেন। পানসিতে খিচুড়িটা বেশ জনপ্রিয় এবং অনেকেই যেটা করে পানসিতে সে খিচুড়িটা ট্রাই করে, বাট আমরা খিচুড়ি খাইনি, আমরা হচ্ছে পরোটা নিয়েছি। আমাদের পানসি রেস্টুরেন্টে সকালের নাস্তা করা শেষ। আমাদের তিনজনের নাস্তা করতে এখানে 225 টাকার মতো খরচ হয়েছে। আর এখানে কিছু পানের দোকান আছে, উপমা পান দিতে কি অবস্থা? কত করে পান? মিষ্টি পান কত করে? স্পেশাল পান হচ্ছে 30 টাকা, 50 টাকা আর 100 টাকা। ঠিক আছে, তাড়াতাড়ি পান নিয়ে আসো। আর এটা হচ্ছে আমাদের সিএনজি ড্রাইভার আলী ভাই, আজকে উনি সারাদিন আমাদেরকে ঘোরাবে। আর ওনার মোবাইল নাম্বারটা আমি আমার ভিডিওর ডিসপ্লেতে অলরেডি দেখতে পাচ্ছেন এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এরপরে আপনারা কেউ যদি সিলেট আসেন তাহলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। হ্যাঁ, আমরা পানসি রেস্টুরেন্টে সকালের নাস্তা শেষ করে এখন রওনা হচ্ছি রাতারগুল সোয়াম ফরেস্টের উদ্দেশ্যে। আর এখন বাজে সকাল 8টার মতো। পানসি রেস্টুরেন্ট থেকে রাতারগুল সোয়াম ফরেস্ট মোটামুটি 22 কিলোমিটার দূরে অবস্থিত, যেতে আমাদের 50 মিনিট থেকে 1 ঘন্টার মতো সময় লাগবে। বাট আমরা সরাসরি রাতারগুল সোয়াম ফরেস্টে যাব না, আমরা এই পানসি রেস্টুরেন্ট থেকে 4 কিলোমিটার দূরে মালনিছড়া টি স্টেটটা ঘুরে দেখব। মালনিছড়া টি স্টেট হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান। এখান থেকে মালনিছড়া টি স্টেট পর্যন্ত যেতে আমাদের 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগবে। হ্যালো ভিউয়ার্স, আমরা 10 মিনিটের মতো পথ এসে আমরা মালনিছড়া টি স্টেট এখানে একটু দাঁড়িয়েছি। আর এই মালনিছড়া টি স্টেটে এখানে একটা সুন্দর সুন্দর টিলা আছে, জাস্ট এটা দেখার জন্য, কারণ সকালের ভিউটা একটু অন্যরকম। আর আজকে যেহেতু কুয়াশা পড়ে আছে চা পাতার উপরে, দেখতে খুবই সুন্দর লাগছে, যার কারণে আমরা কিছু ফটোশ্যুট করার জন্য আর কি এখানে নেমেছি। অলরেডি উপমা রেডি, ফটোশ্যুট করবে এখানে, ঠিক আছে? তো আমরা কিছু ছবি তুলে আবার রওনা হব আর কি। ভিউয়ার্স, আমাদের মালনিছড়া টি স্টেটের যে সকালের ভিউটা, এটা মোটামুটি দেখার শেষ, আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা আবার সিএনজিতে চলে যাচ্ছি, আমরা ডিরেক্ট এখান থেকে চলে যাবো হচ্ছে রাতালগুঞ্জ যে সোয়াম ফরেস্ট আছে সেখানে। তো হ্যালো ভিউয়ার্স, আমরা এখন রাতারগুল যেই আমাদের নৌকাঘাট আছে সেখানে চলে আসছি। আর এখানে নৌকাঘাটে এসে আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটাতে টিকিট কাটতে হবে। আর টিকিটের মূল্য পার পার্সন 57.50 টাকা, আর দুইজনের জন্য হচ্ছে 115 টাকা। আর এখান থেকে আপনাকে নৌকা ভাড়া করতে হবে সেই ওয়াচ টাওয়ার অথবা ভেতর পর্যন্ত যাওয়ার জন্য। একটা নৌকায় আপনারা 1 থেকে 5 জন বসতে পারবেন, 750 টাকা, এটা একদমই ফিক্সড এখানে রেট করা। আর টিকিটের মূল্যও ফিক্সড, আর যদি আপনি স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনি অর্ধেক দামে টিকিট কাটতে পারবেন। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের নৌকা চলে আসছে, এই নৌকা, এই নৌকাতে করে আমরা এখন রাতারগুলের ভেতরে ঘুরে দেখব। কি ঠান্ডা হয়ে গেল ওয়েদারটা, এই 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 এটা এসিও পেয়ে যায়।
হ্যাঁ, পুরো ওয়েদারই চেঞ্জ হয়ে গেল। ভিউয়ার্স, এখানে ঢোকার পর আমি আপনারা একটা জিনিস ফিল করবেন যে এখানে একদম ওয়েদার পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে একদম ঠান্ডা, মানে অন্যরকম একটা ফিলিংস। এখানে না আসলে আসলে এটা বোঝানো যাবে না। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন রাতারগুল যে সোয়াম্প ফরেস্ট সেটার ভেতরে মোটামুটি চলে আসছি কিছুটা। আর এখানে ঢোকার পর একটা জিনিস ফিল করলাম যে ওয়েদার একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। তো একটা ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করে রাখি ভিউয়ার্স, আপনারা যদি রাতারগুল সোয়াম্প ফরেস্টে ঘুরতে আসেন তাহলে অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে নিরবতা মেনটেন করার একটা চেষ্টা করবেন, কারণ এর ভেতরে, এই বনের ভেতরে অনেক ধরনের পশু পাখি এবং বানর টানর এগুলো আছে। আপনি যদি নিরবতা মেনটেন না করেন তাহলে এইগুলোকে দেখতে পাবেন না। সো এটা মেনটেন করাটা খুবই বেশি জরুরি। আর আরেকটা জিনিস ইনফরমেশান পাইলাম আমাদের যেই বোটের যেই কাকা আছে তার কাছ থেকে, সেটা হচ্ছে যে 2015 সালের আগে এই এটা 2015 সালের আগে এই প্লেসটা অর্থাৎ রাতারগুলটা বাংলাদেশ বন বিভাগের আন্ডারে ছিল, তারা এখানে অনুমোদন সাপেক্ষে এখানে আসতে হইতো। বাট এখন 2015 সালের পর থেকে এরা ট্যুরিস্টদের জন্য কিছুটা খুলে দেওয়া হয়েছে, যার কারণে আমরা সবাই এখানে আসতে পারছি। তো এই বনটার 6 মাস অর্থাৎ বছরের 6 মাস হচ্ছে এই গাছগুলো যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই গাছগুলো হচ্ছে পানির মধ্যে একদম ডুবে থাকে, বাকি 6 মাস হচ্ছে শুকনো মৌসুম। অর্থাৎ এখন একটু কিছুটা শুকনো মৌসুম চলতেছে, বাট আপনি যদি একদম মে থেকে আগস্ট পর্যন্ত কিংবা সেপ্টেম্বর পর্যন্ত আসেন তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন যে একদম এই গাছগুলো পুরো একদম পানির নিচে ডুবে থাকে আর কি, অর্ধেক। তো আমরা এখন নিরাপত্তা সহকারে আমরা এই রাতারগুল সাম্পান ফরেস্টের যেই সৌন্দর্যটা সেটা দেখার উপভোগ করবো। হ্যাঁ কাকা, কতদিন ধরে এখানে নৌকা চালাচ্ছেন কিংবা এই সোয়াম্প ফরেস্টের সাথে আছেন? তো আমরা এখানে জন্মসূত্রে এই গ্রামেরই লোক, যে এখানে 10 প্রজাতির গাছ আছে। ওই গাছগুলো আপনার জুন থেকে অক্টোবরের শেষ পর্যন্ত এখানে পানির নিচে থাকে, একটা গাছও মরে না। আল্লাহ পাক এই গাছগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখে দেন। অক্টোবরের শেষ থেকে আপনার মে পর্যন্ত এখানে শুকনো এই গাছগুলো বেঁচে থাকে। এই ধন্যবাদ কাকা এত সুন্দর সুন্দর কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। আমরা রাতারগুলের যে ওয়াচ টাওয়ার সেখানে এসেছিলাম, সেখানে এসে কিছু ড্রোন ভিউ নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এখন আমরা যাচ্ছি, এখানে একটা শুটিং স্পট আছে সেখানে, আর সেই জায়গাটাও অনেক বেশি সুন্দর হবে আমার বিশ্বাস। আর এই ভেতরটা আসলে না আসলে বোঝানো যাবে না রাতারগুল যে কতটা সুন্দর। হয়তো বর্ষাকালে আসলে আরও বেশি সুন্দর লাগতো, কারণ তখন পুরোটা এই গাছপালাগুলো একদম পানির নিচে থাকতো, তখন আরও বেশি সুন্দর লাগতো। বাট এই সময়টাও আমার কাছে খুবই সুন্দর লাগছে। শীতকালেও যে রাতারগুল এতটা সুন্দর হতে পারে এটা আমার জানা ছিল না, আমি আসার পর এটা ফিল করতে পারছি। তো চলুন সামনের ভিউগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখো কি সুন্দর লাগছে এই জায়গা। ও ওয়াও, এই জায়গাটা এতটা সুন্দর। Thank you.
আমরা ঘাটের কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের রাতারগুল ঘোরার শেষ, এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাব ভোলাগঞ্জ সাদা পাথর। আর এখান থেকে আমি যতদূর জানি 1 ঘন্টা 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে ভোলাগঞ্জ সাদা পাথর যেতে। তো চলুন, বাকিটা কথা হবে ভোলাগঞ্জ সাদা পাথর গিয়ে। ভোলাগঞ্জে চলে এসেছি, এখান থেকে আমাদেরকে বোট নিতে হবে। আর রাতারকুল সোয়ার্ম ফরেস্ট থেকে এখান পর্যন্ত আসতে আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগছে এই ভোলাগঞ্জ পর্যন্ত আসতে। তো এখন আমরা এখানে টিকিট কাটবো বোটের জন্য, দেন এখান থেকে সাদা পাথর পর্যন্ত যাব। তো দেখা যাক কী অবস্থা, প্রচণ্ড ভিড় আজকে। আমরা ইতিমধ্যে ভোলাগঞ্জের 10 নম্বর যেই নৌকাঘাট সেখানে চলে আসছি, আর সামনে প্রচণ্ড ভিড়, অনেক মানুষ। যেহেতু আজকে শুক্রবার এবং হলিডে, সুতরাং মানুষের সংখ্যা একটু বেশি, বাট সপ্তাহের অন্যান্য দিন যদি আপনারা আসেন তাহলে এত মানুষ পাবেন না। আর আমাদেরকে এখন লাইনে দাঁড়াতে হবে এবং এখানে থেকে একটি বোট ভাড়া করতে হবে সাদা পাথর পর্যন্ত যাওয়ার জন্য। আর যাওয়া আসার জন্য আপ ডাউন ভাড়া একদম ফিক্সড 800 টাকা পার নৌকা, আর একটা নৌকাতে 7 থেকে 8 জন বসা যায়। As the chemicals, they take us higher. The night's young, it has just begun. As she puts her hand in mine, we wanna chase the night. বেলা আসলে আপনি সুন্দর একটি ভিউ পাবেন, কারণ সেই সময় মানুষের সংখ্যা অনেক কম থাকে। বাট এখন একটু যেহেতু আমাদের বেলা গড়িয়ে গেছে, এখন প্রচণ্ড মানুষ এখানে। তো যাই হোক, চলুন আমরা পাখির চোখে ভোলাগঞ্জ সাদা পাথর। আমরা আবারও বোটে উঠে পড়েছি, আমরা এখন এখান থেকে ভোলাগঞ্জে যে 10 নম্বর নৌকাঘাট আছে সেখান পর্যন্ত যাব, আর সেখানে গিয়ে আমরা আমাদের দুপুরের খাবার কমপ্লিট করব। ভিউয়ার্স, আমরা আবারও সেই ভোলাগঞ্জে যেই ঘাট সেখানে চলে এসেছি, আর আমরা উপরের দিকে যাব। এই উপরের দিকে আমরা আবার
এখন পর্যন্ত লাঞ্চ কমপ্লিট করিনি আমাদের, এখন 2:30 বাজে, আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করব। ভিউয়ার্স, এইগুলো হচ্ছে আমাদের খাবার। এখানে 4 রকমের ভর্তা আছে, সবজি আছে, এটা হাঁসের মাংস, এটা হচ্ছে মুরগির মাংস আর ভাত, আর এই সম্পূর্ণ আর ডাল দিবে সাথে। এই সম্পূর্ণ প্যাকেজ হচ্ছে পার পারসন 170 টাকা আমাদের। সো আপনি যে কোনো আইটেম দিয়ে এখানে খাবার খেতে পারবেন। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সাদা পাথর শাহজালাল রেস্টুরেন্ট। সো আপনারা আসলে এই সাদা পাহাড়ের গেটের সামনেই এই রেস্টুরেন্টটা, এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। আমাদের এই ভোলাগঞ্জ যেই নৌকাঘাট আছে এখানে লাঞ্চ করা শেষ, এখন আমরা 3টার মতো বাজে, আমরা জাস্ট এখানে 5 মিনিটের মতো সময় নিব, নিয়ে রওনা হয়ে যাব সিলেট শহরের উদ্দেশ্যে। এখান থেকে সিলেট সম্ভবত 1.5 ঘন্টার মতো সময় লাগতে পারে।